আমরা প্লাস্টিকের বোতলে বাসা বাড়িতে আমরা খুব সহজে হচ্ছে আদা চাষ করতে পারি। আদা চাষের জন্য আমি এরকম 5 লিটারের যে বোতলগুলো, সেই বোতলগুলো হচ্ছে আমি উপরের পাটটা কেটে দিছি, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। করার পর আমরা জাস্ট দুই পাশে যেটা ছিদ্র করছি, খুব সহজে আপনি চাকু দিয়ে এখানে ছিদ্র করতে পারবেন। এ পাশে একটা ছিদ্র করা আছে এবং এ পাশে হচ্ছে একটা ছিদ্র করা আছে, এই দেখেন। কারণ ছিদ্র যা করছে এই কারণে, কারণ যদি অতিরিক্ত পানি দেওয়া হয় বা বৃষ্টি হয়, যে সেই পানিটা যেন এই ছিদ্র দিয়ে যেন বের হয়ে যায়। আদা চাষ করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে, আমরা বাজার থেকে এরকম আদা কিনে নিয়ে আসবো। আদা কিনে নিয়ে আসার পরে হচ্ছে আমরা এরকম ফ্রেশ বালুতে হচ্ছে আমরা কিছুদিন রেখে দেবো। যদি রেখে দিই তাহলে এই যে দেখেন আমার এই আদাগুলো কিভাবে হচ্ছে আপনার অঙ্কুর হয়ে গেছে, তো এই অঙ্কুর আদাগুলো হচ্ছে আপনার যখন একটু এই অঙ্কুরগুলো বের হয়ে যাবে তখন হচ্ছে আপনার আদা লাগানোর উপযুক্ত সময়। তো আদা লাগানোর জন্য আমরা যেটা করবো, যে আমি এখানে টোটাল মাটিগুলোটাকে 4 ভাগে আমি ভাগ করে নিছি। তারপরে এক পাশে হচ্ছে আপনার এই যে একটু মানে পচা গোবর, এই পাশে একটু আপনার বাড়ি রাখছি, আর এই পাশে হচ্ছে একদম রান্না করার পরে যে ছাই থাকে সেই ছাই এবং মাটি, এই তিনটাকে হচ্ছে আমরা একসাথে মেশাবো। কারণটা হচ্ছে, কারণ আদা সবসময়তেই হচ্ছে আপনার নরম এবং ভালো উর্বর মাটিতে সব থেকে বেশি হয়। তো আমি যদি একটু মিশাই, এই যে দেখেন যে আমি এই পাশে থেকে একটু বালুও নিলাম একটু, এই বালুটা কিন্তু একদম ফ্রেশ বালু, অর্থাৎ আমরা এই বিল্ডিংয়ের কাজে যে বালুগুলো ব্যবহার করে সেই বালু কিন্তু, এবং এটা হচ্ছে ঠিক ছাই। তো এইভাবে আমরা একটু ভালোভাবে মাখাবো। দেখেন আমি কীভাবে এটা মিক্সিং করতেছি, কারণ এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনার এই মাটিটা এখন একদম ঝুরঝুরে হবে, আর মাটি যত ঝুরঝুরে হবে তখন আদা কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখেন আমার এই মাটিগুলো এখন মোটামুটি হচ্ছে সব মিক্সিং হয়ে গেছে। তো মাটি মিক্সিং হওয়ার পরে আমরা এই যে প্লাস্টিকের যে পট, সেই পটে হচ্ছে আমরা এখন ভর্তি করব। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আসলে আমরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি আসলে কতটুকু মানে গোবর নেবো, কতটুকু ছাই নেবো। আসলে আমরা যে পটটা ব্যবহার করবো সেই পটে যতটুকু মাটি আসবে সেই মাটিটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। এই যে দেখেন, এই দেখেন মাটিটাকে ভাগ করে নেওয়ার পরে আমরা এই যে আদাগুলোকে, আদাগুলো হচ্ছে আমরা ঠিক মাঝখানে বসিয়ে দেবো। এই যে দেখেন, এই যে আদাগুলোকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন যে কত সুন্দর হচ্ছে আপনার মুখগুলো বের হয়ে গেছে। এই যে অনেকে হয়তো ওখানে একটা জিনিস ভাবতেছেন যে হচ্ছে আমি আসলে কেন এতটুকু নিচু রেখে হচ্ছে আমি আদাগুলো বসাই দিলাম। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আদা কিন্তু সবসময় ভূমি সমবরাবর উপর দিকে ওঠে, আদা কিন্তু কখনো আলোর মতো নিচে হয় না। তো যখন আমার আদা গাছগুলো বড় হয়ে যাবে তখন আমি যেন অতিরিক্ত আবার যেন মাটি দিতে পারি এখানে, তা যেহেতু আদা উপরের দিকে হয়ে উঠবে, যদি আমরা আরও মাটি দিই তাহলে সে আমার আদাগুলো আরও বেশি ধরবে বা আরও বেশি ধরবে। এই যে দেখেন আমি এখন এই আদাগুলোকে এইভাবে রেখে দিচ্ছি খুব সুন্দর করে। দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব, এখানে একটু পানি দিয়ে রাখবো, পানি দিয়ে আমরা এটাকে একটু ছায়াতে রাখবো, অতিরিক্ত পানি দেবো না, কারণ অতিরিক্ত পানি দিলে কিন্তু আমাদের একটু এই আদাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমরা এটাকে অল্প একটু পানি দিয়ে আমরা এটা একটু ছায়াতে রেখে দেবো। রেখে দেওয়ার পরে হচ্ছে আমরা এইভাবে কিন্তু হচ্ছে প্লাস্টিকের পটে কিন্তু আমরা আদা তৈরি করতে পারি। এবং এই এই আদা আমরা যদি কেউ চান সেটা কিন্তু হচ্ছে আপনার আমাদের পরিবারের চাহিদা সেটা কিন্তু আপনারা মেটাতে পারবেন এইভাবে কিন্তু আদা চাষ করে। এখন আমি আপনাদের একটু পানি দেবো, জাস্ট অল্প একটু পানি যদি আপনারা একটু এইভাবে দিয়ে দেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে এই যে এই যে অল্প একটু পানি দিয়ে দেন, কত সুন্দর করে এই মাছটা পানিটা শুকিয়ে গেছে। তো তো দর্শক এই ছিল, এভাবে কিন্তু হচ্ছে আমরা আদা চাষ করতে, পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করবো আসলে এখান থেকে কতটুকু আদা উৎপাদন হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করবো।